আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কুমড়া ফুলের বড়ার রেসিপি তৈরি করব। আর সেটা তৈরি করতে কী কী লাগছে, এখানে আমি 1 কাপের মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আর এটা চালের গুঁড়ি অবশ্যই দিতে হবে, তাহলে এটার পাকোড়াটা খেতে দারুণ লাগে, খুবই মচমচে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর এখানে শুকনো উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এই যে ম্যাজিক মশলা, এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক মশলাটা দিলে সেটার টেস্টটা অনেকটা বেড়ে যায়, সেজন্য অবশ্যই আপনারাও দিতে চেষ্টা করবেন। তো এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই যে এখানে আমি পানি দিয়ে অল্প অল্প করে আমি একটা বাটার তৈরি করে নিব, যে যেমন আমরা মানে বেগুনি তৈরি করার জন্য যেরকম বেসনটা তৈরি করি, এটাও সেম হবে। তো আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এভাবে আসলে পাকোড়াটা তৈরি করলে খুবই মজা লাগে, খুবই টেস্ট লাগে। আর এখানে কুমড়ো ফুলের পাকোড়া অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি এভাবে করেছি, আমার কাছে তো এভাবে খুবই ভালো লেগেছে। সেটা অবশ্য ছোটো ছোটো টুকরা করে পিঁয়াজ শেপেও করা যায়, এটা অনেক রকমভাবেই অনেকেই তৈরি করে থাকে। তো আমার কাছে আমি যেভাবে করেছি সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমার বেসনটা একেবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। মানে এত পাতলাও করা যাবে না, এতটা ঘনও করা যাবে না। মানে আমার মনে হয়েছিল যে আমারটা একটু পাতলা হয়ে গিয়েছে, তো আমি আর একটু আটা দিয়ে আর একটু গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে একটু হালকা একটু ফ্রুট কালার দিয়েছি, মানে অরেঞ্জ ফ্রুট কালার, কারণ যেহেতু আমার মানে ফুলটা যে কালার, মানে যেহেতু আমাদের কুমড়া ফুলটা মিষ্টি কুমড়া ফুলের কালারটা যেরকম, আর বেসনের কালারটা যদি এরকমই থাকে তাহলে মানে দেখতে খুবই সুন্দর লাগবে, সেজন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে আমি এখানে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটু বেসন দিয়ে একটু চেক করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফুলটা নিয়েছি, এখন আমি এটাকে এই যে বেসনের ভিতরে ডুবিয়ে, আর এটা আমি যে ডান্ডিটা রেখেছি যেন ধরে মানে ধরতে সুবিধা হয়। এই তো এক এক করে আমি এখন সবগুলা দিয়ে দিব। তাহলে এভাবে ভাজলে মনে হয় কি যে একবারে ফুলটার মতো ফুল যেরকম শেপ থাকে এরকমই দেখা যায়, আর খেতেও বেশ মজা লাগে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি মাঝারি আছে এটাকে ভালো করে ভেজে নিব। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে একটু বিকালের নাস্তা হিসাবে খুবই ভালো লাগে। আর আমার এই ফুলটা অবশ্যই গ্রাম থেকে এসেছে, আমার বোন ছোটো বোন এগুলো দিয়ে দিয়েছে যে আপু আপু বড়া করে খাবে। এই তো আমার এই যে হয়ে গিয়েছে, আবার আমি দিব এক এক করে সবগুলা কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই এটা একটা সিজনাল একটা মানে
ইয়ে সবসময় অবশ্য পাওয়া যায় না, কুমড়ো ফুলটা এই সিজনেই ভালো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে দিয়েছি, কালারটা খুবই সুন্দর লাগছে। আর এমনি হয়তো একটু এতটা মানে কালারটা এরকম আমি হালকা করে এর জন্য একটু কালার দিয়েছি, যেমন মনে হচ্ছে যে একবারে ফুলের কালারটাই আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর খুবই মচমচা হয়েছে, মানে খেতে যে কতটা ভালো লেগেছে আপনাদের কীভাবে বোঝাবো, অনেক মজা ছিল। এই যে আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো, এই যে কালারটাও খুবই সুন্দর হয়েছে আর একেবারে মচমচে। তো এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর মানে একটা পাকোড়া। আপনারাও অবশ্যই আমি যেভাবে করেছি করবেন। তো উল্টেই দিচ্ছি, এই যে হয়ে গিয়েছে। এখন আমার ভাজা প্রায় সবগুলা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আর এই যে কতটা সুন্দর হয়েছে, খুবই মচমচে। আর আমি এখন এই যে সস দিয়ে খেয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।